রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয়, অপারগ হয় অথবা দায়িত্ব পালনে অবহেলা করে, আইন যেভাবে চলার কথা সেভাবে চলছে। সবাইকে নিয়েই আমরা এখন কাজ করে যাচ্ছি। সরকার এখন আর আলাদাভাবে সরকারের অনেক কাজই কিন্তু রুটিন কাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। সরকারের সবাই কিন্তু এখন আমাদের সাথে কাজ করছে। রুটিন কিছু কাজ ছাড়া সরকারের অন্য কোনো কাজ আর এই মুহূর্তে নাই। আমরা সবাই নির্বাচনী দায়িত্বে আসি, সবাইকে নিয়ে নির্বাচনী কাজ সুন্দর সুস্থভাবে করে যাচ্ছি। আমাদের যে নির্দেশনাগুলো, একটাই নির্দেশনা আমরা বলে থাকি, আজকেও বলেছি, আমরা সবাই বলি, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন করা, এবং এটা জাতির জন্য, দেশের জন্য, আমাদের অস্তিত্বের জন্য, আমাদের দেশের অর্থনীতির জন্য, এছাড়া কোনো বিকল্প নাই। ভালো একটা নির্বাচন আমাদের 7 তারিখ করতেই হবে। ওনার কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলে দেন, এটা আমরা বলবো না কিছু। আর যারা দায়িত্ব পালন করছে নির্বাচনে, তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের কর্মচারী না, কোনো সরকারের কর্মচারী না। তাকে চাকরিতে থাকতে হলে রাষ্ট্রের দায়িত্ব, সংবিধানে বলা আছে 126 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে দেখেন, নির্বাহী বিভাগের সবার দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া। নির্বাচন কমিশন রাষ্ট্রের যারে যেখানে প্রয়োজন তাকে সেই দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব যদি পালন না করেন, ওই একটু আগে যে বললাম যে অপরাধ যেটা হবে সেই অপরাধের জন্য দায়ী হবে। এখন ওনারা ওনাদের রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন, রাজনৈতিক বক্তব্য, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য পরিষ্কার যে সেটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয়, অপারগ হয় অথবা দায়িত্ব পালনে অবহেলা করে, আইন যেভাবে চলার কথা সেভাবে চলছে। অমূলক ধারণা এটা, কোনো সিলেকশন হবে না, ভোট সুষ্ঠু অবাধ সুন্দর হইতে হবে, ভোটারের ভোট দিতে হবে, তারপরে ব্যালট পেপারের যে অংশটা ভোটারকে দেওয়া হবে এটা একটু জেনে রাখেন, ভোটারের ওটার মধ্যে আগে শুধু একটা সিল দিতে হইতো, অফিসিয়াল সিল উল্টো দিকে। এবার কিন্তু ওখানে প্রিজাইডিং অফিসারের, সহকারী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে, এটাও আমরা নতুন সংযোজন করেছি আইনে। যদি এই এটা ছাড়া যদি কেউ মনে করেন জোর করে ভোট দিল, সেই ভোট কিন্তু আর গণনা হবে না, সেই ভোট বাতিল ভোট, অবৈধ ভোট হিসাবে ইয়ে হবে। তার মানে কি, ওই ভোটে কি আর কেউ ভোট মানে ভোট পাইলো? সেনাবাহিনী 29 তারিখ থেকে, সেনাবাহিনী বিজিবি 28 তারিখে চলে আসবে, তারা 29 তারিখে এইবার কম্বাইন্ড টহল করবে, সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার, এই 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 বাহিনীগুলো একের পর এক বিভিন্ন জায়গায়, এক জায়গায় থাকবে না, সমগ্র নির্বাচনী এলাকা ঘুরে বেড়াবে তারা, এবং তারা যেখানে সহায়তা দরকার সেই সহায়তা দিবে।